সেচের জলের অভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন বড় একটা অংশের পানচাষিরা। জলের অভাবে ধসে পড়ছে পাল, ফলে বিপাকে কুমারখাঁর চিটাগাং বস্তি এলাকার পান চাষে নির্ভর বাসিন্দারা। উল্লেখ্য, রাজ্যের অর্থকরী ফসল পান চাষের জন্য বিখ্যাত ঊনকোটি জেলার চিটাগাং বস্তি এলাকা। এখান থেকেই রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় পান। দীর্ঘ বছর ধরে এলাকার প্রায় 400+ পরিবারের জীবন জীবিকা নির্ভর এই পান চাষের উপর। কিন্তু বর্তমান পান উৎপাদনের মরশুমে সেচের জলের অভাবে থুঁকছে এলাকার প্রায় প্রতিটি পানের ক্ষেত। এলাকার পান চাষিরা জানাচ্ছেন, পর্যাপ্ত জলের অভাবে গাছ থেকে ঝরে পড়ছে পান, এতে ব্যয় এবং আয়ের মধ্যে থাকছে না সঙ্গতি। পান চাষ করে বর্তমানে যে আর্থিক কোপের মুখে পড়ছেন এলাকার পান চাষিরা, তা উঠে এলো তাদের বক্তব্যেই। তাদের অভিযোগ, ইতিপূর্বে এলাকায় সেচের জলের ব্যবস্থা করে দিতে সরকার বাহাদুরকে বহুবার আবেদন জানিয়েও হয়নি সুরাহা, ফলে পান চাষে মার খাচ্ছে চাষিরা। বৃষ্টির সিজন নাই, আমরা তাই জন্য জলের জন্য অনেক সমস্যায় পড়ে আছি। আমরা 300-400 পরিবার আছি, সবাই মিলে আমরা পান ক্ষেতের উপর নির্ভর করি। এখন জলের কারণে আমাদের পান ক্ষেতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো আমরা এখন সব ফ্যামিলির কষ্টের দিন কাটে আর কি। জলের জন্য যেহেতু আমরার ক্ষেতটা নষ্ট হয়ে যাইতেছে, তো আমরা সরকারের কাছে একটা আবেদন রাখতে চাই যে আমাদের একটা যদি জলের জন্য সুবিধা করে দিলে আমাদের ক্ষেত আরও আগের থেকে অনেক ভালো হবে। পান এটার থেকে এখন জলের লাগে যখন এই ফান্ডটা যখন তৈরি হয় না, হ্যাঁ, তখন রুজিয়ার আইয়ে বইয়ে ইয়া হয় না, লোকসান আছি। এটা কতবার জানাইছি সরকার থেকে, এই সরকারের পক্ষ থেকে মানুষ ইয়া এই ভিডিও করে নিছে, কতবার আয় যায়, তার কোনো পাত্র নাই, আমরা কিন্তু পাই না। পান চাষিরা জানিয়েছেন, ত্রিপুরার রাজধানী শহর আগরতলা থেকে ধর্মনগর, কৈলাস শহর সহ রাজ্যের বিভিন্ন বাজারের পান বিক্রেতারা অধিকাংশই নির্ভরশীল কুমারখাটে চিটাগাং বস্তির পানের উপর। শুধু তাই নয়, রাজ্য ছাড়িয়ে বহিরাজ্যেও পাড়ি দেয় কুমারখাটের পান। বর্তমানে সেচের জলের অভাবে পান উৎপাদনে ব্যাঘাত ঘটায় রাজ্যের বিভিন্ন বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন পান চাষিরা। এখন দেখার বিষয়, পান চাষিদের এই সমস্যা নিরসনে কেউ নজর দেয় কিনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।